দত্তপত্র দিয়েই বিধানসভা থেকে এখানে এলাম তো বিধানসভাতে ডেপুটি স্পিকার ছিলেন ওনার কাছে আমি দত্তপত্র দিয়েছি কিন্তু পরবর্তী সময়ে আপনারা যারাই বলুন যে কী কারণ কারণটা আমি এখন বলবো না এবং এটা আমার পার্সোনাল ব্যাপার এটা কাউকেই বলা যাবে না আপনারা এসছেন আপনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এর বেশি আমি কিছু বলাটা ঠিক হবে না Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.